হোসেন সরকার নামে এক রিজেক্টেড ক্যান্ডিডেট আজকে আমাদের শীতলকুচি বিডিও অফিসে জয়েন করতে আসে। তা আমরা বা আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অনেকেই এই পরীক্ষাটা দিয়েছেন, তাদের নলেজে ছিল কে কে পাস করেছে এবং কারা রিজেক্টেড, তারাই আমাদের নলেজ মাথায় দেয় যে আজকে জয়েনিং হচ্ছে এই ছেলেটা টোটালি রিজেক্টেড। তা আমরা বিডিও সাহেবের কাছে আসি, দরখাস্ত দেই যে এই ছেলেটাকে কোনোভাবেই এই পদের জন্য চাকরি দেওয়া না হয় বা জয়েন করতে দেওয়া না হয়। কোন পদের জন্য? এটা ছিল ডাটা এন্ট্রি অপারেটর। কোনটা কিসের? রূপশ্রী। তারপরে? তারপরে আমরা বিডিও সাহেব আমাদের বললো ঠিক আছে আমরা এর কপি দিচ্ছি টু দ্য সেক্রেটারি ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এক কপি দিচ্ছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আর এক কপি দিচ্ছি সাবমিশন অফিসের। মানে আপনারা এই দুর্নীতিযুক্ত নিয়োগটা আমরা বন্ধ করার জন্য যেখানে যেখানে যা যা পদক্ষেপ করার লাগে আমরা করবো। ভারতীয় জনতা পার্টি দুর্নীতি প্রশ্রয় দেয় না এবং আমরা যতদিন আসি এর বিরোধিতা করেই যাব। আচ্ছা, যে অভিযোগটা করছে এটা কারা করছে অভিযোগটা? এই অভিযোগটা করেছিল আমাদেরই কিছু কার্যকর্তার ভাই বা বোন যারা এই পরীক্ষাটা দিয়েছিল। ক্যান্ডিডেট। আপনার নাম? আমার নাম বিমান রায়, আমি ভারতীয় জনতা পার্টি দক্ষিণ মণ্ডলের সম্পাদক। এটা আমার ছিল দিদি।